রাখাইন সংঘাতের বলি বাংলাদেশ, মিয়ানমারের ওপারে থেমে থেমে গুলি, তুমরুতে বিজিপি ক্যাম্পে আগুন, নাফ নদী দিয়ে অনুপ্রবেশের অপেক্ষায় শত শত রোহিঙ্গা, একাধিক হাই স্পিড বোট নিয়ে বিজিবির টহল। রোহিঙ্গা গণহত্যায় জড়িত বিজিপি, বাংলাদেশে আশ্রয়নিয়াদের গতিবিধি নজরদারিতে রাখার পরামর্শ, খুব শিগগিরই ফেরানো হবে জানালেন মন্ত্রী। তাদের বিচার নিশ্চিত করতে হবে, সেই বিচারের জন্য তাদের দেশের সরকারও করতে পারে, যদি সরকার ব্যর্থ হয় তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় সেই বিচারের জন্য ব্যবস্থা করতে পারে। রোহিঙ্গা আমাদের দেশে অলরেডি 1.2 মিলিয়ন, তা আমাদের পক্ষে কি আরও রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া কি সম্ভব? আমরা আপাতত তাদেরকে ফেরত পাঠানো নিয়েই কাজ করছি। দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময়। সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা আছে বাংলাদেশে, বললেন প্রধানমন্ত্রী। জননিরাপত্তায় অশুভ তৎপরতা মোকাবেলায় আনসার ভিজিপিকে প্রস্তুত থাকার নির্দেশ। আবারও গুমের অভিযোগ তুলে মায়ের ডাকের সংবাদ সম্মেলন। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকার দাবি, প্রহসনের বিচারে ফাঁসি কার্যকরের দায়, জিয়ার মরণোত্তর বিচার দাবি। অবশেষে চালু হলো বহুল কাঙ্ক্ষিত সুলতানগঞ্জ পোর্ট। 59 বছর পর পদ্মা দিয়ে ভারত গেল গার্মেন্টস পণ্য, বছরে 2000 কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। এবং পাকিস্তানে সরকার গঠনে ঐক্যমত্যে নওয়াজ বিলাওয়াল, কে হবেন প্রধানমন্ত্রী? চলছে দুপক্ষের রশি টানাটানি। 18টি আসনে ফল পাল্টে দেওয়ার অভিযোগ ইমরানের, পিটিআইয়ের।